আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে আপনারা সকলে ভালোই আছেন আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। তো আজকে এমন একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি যা আপনাদের সকলের কম বেশি আমাদের সকলের পছন্দের খাবার। এটি তো এটি হচ্ছে শীতকালীন সিম। তো শীতকালীন সিমের ভাজির কিন্তু একটা স্বাদই অন্যরকম হয়, অন্যরকম একটা টেস্ট দেখেছেন আপনারা। তো আজকে আমি কালো আলু দিয়ে হাতে মাখিয়ে সর্ষে বেটে দিয়ে কিভাবে সিমের ভাজি রান্না করব সে ভিডিওটি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। তো ভিডিওটি না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সকলকে অনুরোধ করছি। তো চলুন দেখবেন কিভাবে ভাজিটি রান্না করব। ভালো করে সিমগুলো বেছে কেটে একবারে ধুয়ে আমি একবারে ফ্রাইপ্যানে উঠিয়ে নিয়েছি। তো কালো আলু দেখেছেন আপনারা, এই যে দেখুন কালো আলু। এই কালো আলু খেতে কিন্তু অনেক সুস্বাদু, অনেক টেস্টি, আর ভর্তা করলে আলুর ভর্তা অনেক আঠালো হয়। আমাদের উত্তরবঙ্গে, আমাদের জয়পুরহাটে আলু অনেকটাই পপুলার। আলুর দিক থেকে উত্তরবঙ্গ অনেকটাই পপুলার, আপনারা সকলেই তা জানেন। তো আজকে এই কালো আলু দিয়ে আমি সিমের ভাজি রান্না করব। তো নিয়ে নিয়েছি আমি কালো আলু। তো কালো আলুগুলো আমি চোচা সয় কেটে নিয়েছি, দেখেছেন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এমনি আলু দিয়েও ভাজি মজা হয়, তো আমি আমাদের উত্তরবঙ্গে আলু কালো আলুটি আছে, এর জন্য এই কালো আলু দিয়ে আজকে ভাজি রান্না করছি। পরিমাপ অনুযায়ী, স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা একটু ব্লেন্ডারে বা শিলপাটে একটু বেটে নিতে পারবেন, তাহলে আরও ভালো হবে। শুকনো মরিচের গুঁড়োও দিতে পারবেন। আর নিয়ে নিয়েছি পাঁচটি পেঁয়াজ। তো পাঁচটি পেঁয়াজ আমি কেটে ঝুরি করে নিয়েছি, তো সবগুলো আমি ভাজিতে দিয়ে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি সর্ষে। আমি সর্ষেগুলো শিলপাটাতে খুব ভালো করে একবারে মিহি করে বেটে নিয়েছি। তো এগুলো হচ্ছে সাদা হলুদ সর্ষে, এগুলো কালো সর্ষেও ভালো লাগে, তো আমি হলুদ সর্ষেগুলো নিয়ে নিয়েছি। তো ভাজির মধ্যে সবগুলো দিয়ে দিলাম। কতটুকু দিতে হবে পরিমাপ অনুযায়ী দিতে হবে, আপনি ভাজি থেকে কতগুলো লাগবে সেই পরিমাপ অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি, পরে চেকে আবার অ্যাড করবো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। এমন কিছুই লাগে না এ ভাজি রান্না করতে, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে হয়ে যায় খুব পারফেক্টভাবে সিমের ভাজি রান্না। আর দিয়ে দিচ্ছি রসুন আর একটু জিরে বাটা একসঙ্গে বেটে নিয়েছি। তো এক দেড় চামচের মতন হবে, রসুন একটু বেশি দিয়েছি, জিরে সামান্য একটু। আদা না দিলেও চলে সিমের ভাজিতে, তো আমি আদা দিইনি, রসুন আর একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। আপনারা সর্ষের তেল দিয়েও ভাজিটি রান্না করতে পারবেন, তো আমি সাদা তেল দিয়ে রান্না করছি। এখন একটু কমই দিলাম, পরে আবার একটু দিব, আর একটু দিতে হবে। এখন তেল সামান্য একটু দেওয়ার কারণ একটাই, তো খুব ভালো করে ভাজিগুলো মাখিয়ে নিব, এর জন্য একটু তেল দিলাম। তো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ভাজিগুলো। ভাজির মধ্যে সর্ষে দিলে ভাজির কালার এরকমই হয়। এখন হাত ধুয়ে পানি দিয়ে দিব। পানি বুঝে শুনে দিতে হবে, সিম আলু সিদ্ধ হওয়ার মতন পানি দিতে হবে। তো আমি দিয়ে দিয়েছি সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে সিম আলু সেই পরিমাপ অনুযায়ী দিয়ে দিয়েছি পানি। তো গ্যাসটা এখন অন করে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। মিডিয়াম টু লো হিটে রেখে দিব 5 মিনিটের জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর লো হিটে রেখেছি। লো হিটে রাখলে কি হবে, সিমগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে অল্প হিটে, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে, খেতেও দারুণ লাগবে। তো 5 মিনিট পর ফিরছি, সঙ্গে থাকবেন। তো 5 মিনিট পরে ভাজি একটু নেড়ে দিতে হবে, দেখি মশলা অনেক পানি আছে এখনও। এভাবে হাতে মাখিয়ে শুধু সিমের ভাজি কেন, মাছ দিয়ে ভাজি রান্না করলেও কিন্তু অনেক টেস্টি হয়। 5 মিনিটে তো আর ভাজি হয় না, তো ভাজিতে আর কিছুই দিতে হবে না। একটু লবণ চেকে দেখি, ঠিক আছে লবণও, ঠিক আছে লবণও লাগবে না। ভেবেছিলাম আর একটু তেল লাগবে, কিন্তু না, মাখানোর সময় যতটুকু তেল দিয়েছে ওতেই হয়ে যাবে, আর তেলও লাগবে না, কোনো কিছুই দিতে হবে না, শুধু পানিগুলো শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে আপনারা একটা জিনিস করতে পারেন,
এই পর্যায়ে আপনারা একটু পেঁয়াজ রসুন এগুলো দিয়ে একটু ভেজে বাগার দিয়ে নিতে পারেন, কিন্তু আমি বাগার দিব না, আমি একবার হাতে মাখিয়ে দিয়ে আজকে ভাজি রান্না করছি, এজন্য আমি বাগার দিতে যাব না। বাগার দিলেও ভালো লাগে, অনেকে বাগার দিয়ে খেতেও ভালোবাসে। তো আমি অনবরত নেড়ে নেড়ে দিয়ে ভাজি থেকে যে পানিগুলো বের হচ্ছে সেই পানিগুলো শুকিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করছেন ভাজি থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে, তার মধ্যে দেওয়া আছে সর্ষে, সর্ষের মধ্যেও কিন্তু তেল থাকে, এজন্য ভালো লাগে বেশি খেতে সর্ষে বেটে দিয়ে এভাবে সিমের ভাজি। আর কালার কতটা চেঞ্জ হয়ে এসেছে দেখেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার বেরিয়ে এসেছে। চারি সাইডে এরকম উঠিয়ে উঠিয়ে দেওয়ার কারণে ভাজি পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে গেছে, শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে ভাজি থেকে। তো গ্যাসটি এখন অফ করে দিচ্ছি, ভাজি রান্না হয়ে গেছে, ভাজি থেকে তেল ছেড়ে দিয়েছে, ঝটপট হয়ে গেল 10 মিনিটেই। খুব সুস্বাদু কালো আলু সর্ষে আর সিমের ভাজি হাতে মাখিয়ে, ওয়াও, একবারে সেই লাগে খেতে। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আপনি পরিচিত বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, একটু ভিডিও বানিয়ে রান্না করে রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে, কিন্তু আপনাদের ভালোবাসা আর উৎসাহ ছাড়া আমার এই ইউটিউব চ্যানেলটি আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, যা একমাত্র আপনাদের ভালোবাসা দ্বারাই সম্ভব। আর এভাবে একটিবারের জন্য হলো ভাজি রান্না করে খাবেন, কিন্তু হাতে মাখানো ভাজি দারুণ লাগে খেতে, খেয়ে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আজকে এই ভিডিওর মাঝে কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা সকলে তা ক্ষমার দৃষ্টিতে নেবেন। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।